হ্যালো গাইজ, ওয়েলকাম টু টেকটক নিউজ। টেকটক নিউজের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, ভারতের বাজারে জিও আসার পর অন্যান্য টেলিকম সংস্থাগুলি চোখের ঘুম কিন্তু উড়ে গিয়েছে। এই অবস্থাতে তারা কিছুটা প্রফিটের জন্য গ্রাহকদের মাসে 35 টাকা রিচার্জ বাধ্যতামূলক করেছে। বর্তমানে বিভিন্ন রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী তারা এই 35 টাকা রিচার্জটিকে বাড়িয়ে 75 টাকা করতে চলেছে। কবে থেকে এই নতুন রিচার্জ প্ল্যানটি আসতে চলেছে সব কিছুই কিন্তু এই ভিডিওতে জানাবো। তার আগে বন্ধুরা, যারা যারা এখনও আমাদের চ্যানেল টেকটক নিউজকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। এতে করে কি হবে, এর পরবর্তী ইম্পর্টেন্ট ভিডিওগুলি যখন আমরা আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে অটোমেটিক্যালি চলে যাবে। চলুন তাহলে বন্ধুরা, আর দেরি না করে এখন আমরা খবরটি বিস্তারিতভাবে জেনে নিই। বন্ধুরা, খবরটি কিন্তু একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। মোবাইলের খরচ নিয়ে নতুন চাপ, দাম বাড়তে চলেছে ইনকামিং কলের, এমনটাই কিন্তু সংবাদ মাধ্যমে রিপোর্টে প্রকাশিত হয়েছে। মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য খারাপ খবর, ইনকামিং কলের জন্য গাঁঠের কড়ি খরচ ফের বাড়তে চলেছে, এমনটাই কিন্তু এখানে বলা হয়েছে। এয়ারটেলের পক্ষ থেকে CMD সুনীল ভারতী মিত্তল জানিয়েছেন, খুব শীঘ্রই মিনিমাম ব্যালেন্স ভরাতে হবে 75 টাকা, আগে কিন্তু যা 35 টাকা ছিল। লম্বা সময়ের ভ্যালিডিটি থাকা প্ল্যানগুলিতে আর আগ্রহ দেখাচ্ছেন না। একটা সময় ছিল যখন টেলিকম কোম্পানিরা লাইফ টাইম রিচার্জ অবধি প্ল্যান নিয়ে এসেছিল, তবে এখন সময় বদলে গেছে। এখন আপনার যতই টাকা থাক, গ্রাহকদের মিনিমাম 35 টাকা রিচার্জ করাতেই হয়, আর এবার সেই টাকা এক লাফে বেড়ে হয়ে যাবে 75 টাকা। আসলে মোবাইল পরিষেবা জিও আসার পর থেকেই ভারতীয় টেলিকমের পুরো ছবিটা বদলে গিয়েছিল। ডেটা অফারের যে রেঞ্জ নিয়ে এসেছিল তারা, যে গ্রাহকরা মূলত সেই পরিষেবাই নিচ্ছিল, ফলে বাকি নেটওয়ার্কদের কানেকশন থাকলেও তাতে শুধু ইনকামিং কলের জন্য ব্যবহার করা হতো এবং তাতে সমস্ত টেলিকম কোম্পানি বেশ চাপে পড়ে যায়। পরে তারা 35 টাকা রিচার্জের প্ল্যান লঞ্চ করে। গত নভেম্বর মাস থেকে এয়ারটেল 35 টাকা রিচার্জ শুরু করার পর ভোডাফোন আইডিয়াকেও একই পথে হাঁটতে হচ্ছে। তাই আবারও যদি এয়ারটেল 75 টাকা মিনিমাম রিচার্জ প্ল্যান শুরু করে, তাহলে বাকিরাও সেই রাস্তাতেই হাঁটবে। বন্ধুরা, এই যদি নতুন নিয়ম 75 টাকা রিচার্জ মাসে বাধ্যতামূলক করা হয়, তাহলে আপনারা কি করবেন, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেল টেকটক নিউজকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। এখনকার মতো এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।